আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি স্থান রয়েছে যাকে নরকের দরজা বা ডোর টু হেল বলা হয়? তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির মাঝে অবস্থিত এই ভয়ঙ্কর স্থানটির নাম দারভাজা গ্যাস ক্রাটার। দিনের বেলায় দেখলে মনে হতে পারে সাধারণ একটি গ্যাসের ক্রাটার, তবে রাতের আধারে এই গর্ত থেকে জ্বলতে থাকা আগুনের শিখা পুরো মরুভূমিকে আলোকিত করে তোলে, যা দেখতে সত্যিই ভয়ঙ্কর এবং রহস্যময়। আজ আমরা জানব এই রহস্যময় স্থান নিয়ে। 1971 সালে সোভিয়েত ইউনিয়নের বিজ্ঞানীরা এই এলাকায় খনন কাজ চালাতে গিয়ে বিপদে পড়েন। মাটির নিচে প্রচুর প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থাকার কারণে ভূমিদেশে এক বিশাল গর্ত সৃষ্টি হয়। বিজ্ঞানীরা ভেবেছিলেন এই গর্তে আগুন ধরিয়ে দিলে কিছুদিনের মধ্যেই গ্যাস শেষ হয়ে যাবে, কিন্তু সেই গ্যাস শেষ হতে কয়েকদিন তো দূরের কথা, 50 বছর ধরে এই আগুন আজও জ্বলছে। এই ক্রাটার প্রায় 70 মিটার চওড়া এবং 30 মিটার গভীর। আশেপাশে দাঁড়ালে মনে হবে যেন বিশাল এক অগ্নিকুণ্ডের সামনে দাঁড়িয়ে আছেন। গ্যাস ক্রাটারের ভেতরের তাপমাত্রা এত বেশি যে কাছাকাছি দাঁড়ানো কষ্টকর। রাতে অন্ধকার মরুভূমির মাঝে এই আলোর শিখা দেখে মনে হবে যেন সত্যি নরকের কোনো কুণ্ডলী জ্বলছে। এটির অদ্ভুত সৌন্দর্য আর ভয়ঙ্কর আগুনের কারণে স্থানীয় জনগণ এটিকে ডোর টু হেল নামে ডাকে। বিজ্ঞানীরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ক্রাটারটি বন্ধ করার জন্য, তবে এখনও পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি। তুর্কমেনিস্তানের সরকারও এটি বন্ধ করার জন্য পদক্ষেপ নিয়েছে। নরকের দরজা স্থানটি তুর্কমেনিস্তানের অন্যতম রহস্যময় পর্যটন আকর্ষণ হিসেবে পরিচিত। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা স্থানটি দেখতে আসেন। গভীর রাতে এই আগুনের শিখা পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে। তবে দারভাজা ক্রাটার পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ। ক্রমাগত মিথেন গ্যাস নিঃসরণের কারণে পরিবেশের উপর এর ক্ষতিকর প্রভাব আছে। অনেকেই এখন প্রশ্ন তুলছেন যে এই ক্রাটার বন্ধ করার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত। তুর্কমেনিস্তানের এই অদ্ভুত স্থানটি প্রমাণ করে যে প্রকৃতি আমাদের সবসময় বিস্মিত করতে পারে। জায়গাটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর বুকে এমন অনেক রহস্য রয়েছে যা আমাদের চিন্তা ও কল্পনাকে অতিক্রম করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আরও চমকপ্রদ তথ্য পেতে আমাদের সঙ্গে থাকুন।